ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بیٹھ جائیے أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. شدّيو যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কিরাম, শ্রদ্ধাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসীন অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান। যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে, আমাকে, সকলকে এই জালসার মহফিলে, কোরআন হাদিসের মহফিলে, আল্লাহ আল্লাহর রাসূলের মহফিলে উপস্থিত করেছেন। আমরা আল্লাহর দয়াতে উপস্থিত হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পথপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা, সকলে জোরে সোরে মহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারেক আলাইহি। কোরআন হাদিসের কথা ইনশাআল্লাহ বলবো, আপনারা কথাগুলো শোনার পরে আমল করার চেষ্টা করবেন। জানার নাম দিন নয় ভাই, মানার নাম হচ্ছে দিন। কোরআন হাদিস যদি অনেক জানেন, অনেক শোনেন, অনেক মনে রাখেন, কিন্তু আমল যদি না করেন, যায় না না যায় না, সব বেকার। আর যদি জালসা পিছু দু চারটা করে কথা শুনেন, আর কথা শুনে যদি খালি আমল করেন, তাহলে কামিয়াবি হয়ে গেলেন। জালসার কথা দু চারটা করে যদি খালি মনে রাখেন আর আমল করেন, সপ্তাহে একদিন জুমা হয়, বৎসরে 52টা সপ্তাহ, তো প্রত্যেক জুমাতে যদি দুটা চারটা করে কথা মনে রেখে ওই হাদিসের উপরে আমল করে নেন,
যদি খালি মেনে নেন সুন্নাতগুলোকে মেনে নেন আল্লাহর নবীর আমল করতে চালু করে দেন তো কামিয়াবি হয়ে গেলেন। কিন্তু মানুষ গাড়ির গাড়ি অজনসিহত জানে, ফতোয়া ফারাজ জানে। একটা আলেমকে ফতোয়া জিজ্ঞাসা করা গেল, আলেমটা বসে আছে, একটা পাবলিক হাল ভালো ফতোয়া দিয়ে দিচ্ছে, তার মানে ওর জানা আছে, কত হাদিস জানে। তো জাইনাছেন কিন্তু আমল করছেন না, জাইনা কি কাজ দিবে ভাই? কিছু কাজ দিবে কি? কিছুই কাজ দেবে না। তো আমল করার চেষ্টা করেন যে যেন আমরা আমল করতে পারি আর নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলতে পারি। বুঝতে পারছেন? আমরা ইসলামের পাঁচটা বুনিয়াদ, একটা হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই পাঁচটা হচ্ছে ইসলামের বুনিয়াদ, পাঁচটা মেন খুঁটি, মানে মেন জিনিস হলো পাঁচটা। তো শুধু কলমা পড়ে নিলে যে মুসলমান হয়ে গেলেন, আর যে কিছু তারপরে আছে এই জিনিসটা যদি না করেন তাহলে ভাই বেকার। আপনি যখন কলমা পড়ে নিলেন তখন ইসলামে আপনি দাখিল হয়ে গেলেন, যখন ইসলাম পুরো আপনার কাছে চলে আসলো তখন আপনাকে কি আছে পঙ্খন পঙ্খরূপে পায়ে পায়ে পাই পাই করে আপনাকে মেনে মেনে চলতে হবে, প্রত্যেক পায়ে সুন্নাত তরিকা মোতাবেক আল্লাহর নবী কি বলেছেন, কি করেছেন, মানে কিভাবে উঠেছেন, কিভাবে বসেছেন, কিভাবে খেয়েছেন, কি করেছেন, প্রত্যেক কাজ নবীর সুন্নাত তরিকা মোতাবেক হতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির সবসময় নবীর সুন্নাত তরিকা মোতাবেক আমাদেরকে করতে হবে। তো কলমা একটা বেধর্মীও পড়ে নাই, সবাই পড়ে নাই, ছোট বাচ্চারাও পড়ে নাই, সবাই পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু কলমাটা পড়াটা খুব সহজ, কিন্তু মেনে চলাটা খুব কঠিন, নাকি ভাই? মেনে চলাটা খুব কঠিন। যেমন আপনারা একটা উদাহরণ দিই, যেমন আপনারা শুনেছেন যে বিয়া করা খুবই সহজ কিন্তু থুবড়া খাওয়া খুব কঠিন, নাকি ভাই? বিয়া করাটা খুবই সহজ কিন্তু থুবড়া খাওয়া খুব কঠিন, কলমা পড়া খুব সহজ, কলমা মেনে চলা খুব কঠিন, নাকি? তো বিয়া করা কেমন মানে সহজ আর থুবড়া খাওয়া কঠিন, একটা উদাহরণ আপনাদের, একটা গল্প শুনিয়ে দিই, তারপরে ইনশাল্লাহ ওয়াজ শুরু করছি। আবার তো ওয়াজ শুনছেন, শুনতে থাকবেন ইনশাল্লাহ, যতদিন বেঁচে থাকবো আমি, তারপরে আপনারা যতদিন বাঁচবেন, আমিও মরে যাই তাই ইউটিউব থাকবে, কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ সব শুনতে থাকবে। তো এক কাঠইরা কাঠ কাটতে চলে গেছে জঙ্গলে, কাঠ কাটছে। তো কাঠইরা যখন কাঠ কাটতে শুরু করেছে তো একটা বাঘের ভাই স্ত্রী মরে গেছে, বাঘনি মরে গেছে। তো বাঘনি যখন মরে গেছে তখন বাঘ করেছে কি, যার স্ত্রী মরে যায় ওর কিন্তু ভাই মন মাথা ঠিক থাকে না, পাগলা হয়ে যায়। বুঝতে পারছেন? ওকে খাওয়ারও ভালো লাগবে না, বিছানে শুয়ে থাকলে ঘুম আসবে না, যার স্ত্রী নাই ওর ঘুম আসবে যে ভাই? যার স্ত্রী আছে পাঞ্জরে থাকলে লাখ ডেকে ডেকে নিন পারবে, নাই ঘরে খাই বড় কানা চোখে নিন বড়, নাকি? যার ঘরে খাইতে আছে ও খাই খাই করবে না, আরে আছে তো, নাকি? আর যার ঘরে খেতে নাই খুঁজে পাইলে যে কত খাবো, পাইলে যে কত খাবো, খালি খাই খাই করছে, নাকি? তো ওইরকম যার স্ত্রী আছে ও লাখ ডেকে নিন পারছে, যার নাই ও খালি কইছে আল্লাহ পাইলে যে কত গল্প করতো, পাইলে আল্লাহ কত যে গল্প করতেন, বুঝি না? মানে ওর মনে শান্তি নাই। তো বাঘের বাঘনি ভাই মরে গেছে, ই স্ত্রী ঢুঁড়ে বেড়াইছে। তো মনের মতন ভাই স্ত্রী ঢুঁড়া পায় না, ই তখন করেছে কি, বাঘ চলে গেছে যে আদম যায় দোপাইয়া যায় খুব চাল্লাক, তো চলে যায় আদমের কাছে মানে মানুষের কাছে, ওরা একটা জোড়া ঢুঁড়ে দেয় তো খুব ভালো ধামাকা জোড়া হয়ে যাবে, ই ছুটেছে। তো বনের মধ্যে এক কাঠ হইরা কাঠ কাটছে, ওর কাছে সিংহ বাঘ যায় একবারে খড়ে গেয়, তো ই তো কয়েছে মাগে মরে গেল, বাঁচার সিন নেই, যে বাঘ ই তো একবার হাও করে তো গোটে গিলে নিবে, ই কাঠ কোপা বন্ধ করে খেলেছে। বাঘ বলছে ভাই তোমাকে খাবো না, চিন্তা করিও না, ডরাই না ভাই। বলে কেন? বললে ভাই তুমি ভয় করিও না,
আমি এসেছি তোমার কাছে ভাই, আমার একটা জোড়া মরে গেছে ভাই, বাড়ি বালি মরে গেছে, তো বাঘনি আমার মরে গেছে, তো আমি ভাই একটা বাঘনির জন্য এসছি, একটা বাঘনি সুন্দর দেখে ঢুঁড়ে দেন তো, যাতে পাতলা ছামছিম হয়, লাকটা খুব তোল্লা তোল্লা হয়, একবারে সিসাটান হয়, মুখখানটা একবারে কইটা হনখানা একদম গোল হয়, একদম দেখতে খুব সুন্দর হয়, মানে এরকম ভালো যেরকম মানুষ ঢুঁড়ে নাকি, খুব যদি মোটা হয়ে যায় তাহলে গোটা বিছান ঘেরে নেবে, পাতলা হয়তো স্টিলের বডি হাত লাগলে ঠক করে উঠবে ভাই, এগুলো চলবে না, একটুক যাতে খালি ভরট হয় আর কি ভালো হয়। তো বাঘ স্টার্ট করলো যে তুমি একটা ভালো স্ত্রী ঢুঁড়ে দাও, এইবার কইছে ভাই বাঘের স্ত্রী ঢুঁড়তে মরবে জঙ্গলে যে ভাই, ওকে খেবে না। তো কাঠেরাও খুব চাল্লাক ছিল, ওই বললে ভাই এক কাজ করো, আমাদের আদম জাতের মধ্যে বিয়া করলে কিন্তু আগে থুবড়া খেতে হয়, তো ভাই তোমাকে থুবড়া খেতে হবে তাহলে বিয়া হবে। বলে ঠিক আছে খাইতে হয়তো খাবো, তো বলে খাইলে তো ভাই এমনি শুধু মুখে থুবড়া খাইলে তো হবে না, কিছু লাগবে। বলে কি লাগবে ভাই? বললে এখানটা এক কুইন্টালের চিনির বস্তা লাগবে, এখানটা চিনি লাগবে না খালি বস্তা খান লাগবে, দড়ির বস্তা এক কুইন্টাল ওজনের, আর এখানটা মোটামুটি রস্তা লাগবে 40-50 সাইজ হলেই হয়ে যাবে মোটা রস্তা গালা। বলে ঠিক আছে, বাঘ মারলে দৌড়ে এক খিসার বাটে বাজার, বাজারে যাই এক কেরানার দোকানে গেছে, কেরানার দোকান বাঘ দেখে তো শাট আপ, চিনির বস্তা পেয়েছে বেচারি, চিনির বস্তা খান লেলেছে, লোহার দোকানে গেছে দেখছে বাড়কা বাড়কা ট্র্যাকের কাঁচি লটকা আছে রস্তা বড় বড়, ওখানে গেছে ও সটা ওর রস্তা খান পেড়া মুখে করিল জঙ্গল দৌড়া, কাঠরে যে কাঠ কাটছিল আর খেলছে, ও কি আর আসবে, আসবে না, বাঘ চলে গেল, বাঘ বস্তা আর রস্তা লেওয়ার কাছে হাজির, ই কইছে কোন ভেজাল এলো রে ভাই, ই তো ঠিকই থুবড়া খেবার বিয়া করবে। লোকটা চাল্লাক ছিল কাঠরা, বললে ভাই বস্তাতে ঢোক, বাঘকে বলছে যে বস্তাতে ঢোক, এই বাঘ বিয়া করার হবে, চ্যাংড়া পিলে যদি বিয়া করার যখন আর কথাবার্তা চলে যদি দেখা দেখি, ওকে সারা দিন মাটি কাটিলেন ফজর থেকে এসার পর্যন্ত, তুই একবার দমও লিবে না, লিও যে ভাই বড় বড় যদি ডালিতে চাপ দিয়ে দেন তাও কহবে না এত বড় চাপ কেনে দিছিস, ও বলবে যে না, মানে বিয়া করার একটা এমনই লালচ মানুষের যে ওকে কিছু লাগবে না, খাস্তানা সুস্তানা কিছু লাগবে না, ও খালি কবে কখন হইবে। তো ই ওইরকম বাক করেছে কি বিহার কথা শুনে আর বস্তায় ঢুকে গেছে, যখন ঢুকে গেছে ই তখন বস্তার মুখ জুত করে বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়ার পরে রস্তা লেগেছে বেড় দিতে ভাই, চাইরো মনে বেড় দিতে 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 রস্তার মানে এমন করে চাইরো মনে বেড় দিয়েছে ঘুরিয়া ঘাড়িয়া, যাতে লাদ দিয়ে ছিঁড়তে না পারে, ক্যামড়া ট্যামড়া ফাইড়া বাড়াইতে না পারে, এমন করে বেড় দিয়েছে, চাইরো মনে বেড় দিয়া ঘুরিয়া গিরহা দিয়া তখন করেছে কি ও একেবারে বিসমিল্লা করে উল্টা কুড়োল ঝাড়তে শুরু, সোজা কুড়োল দিলে তো রস্তা কেটে যাবে, বস্তাও কেটে যাবে, বাঘবার হিজবে, ই উল্টা কুড়োল চলে যায় দিয়া একেবারে হাই হাই করে তোর গুষ্টি গেছি তোকে জিন্দাই রাখবো না, তুই বিহা কুণে দেয়া করবি, এমন করে মেরেছে রে ভাই, মারতে 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 বাঘ তো ভিতরে মাগে মাগে গ্যাংড়াইছে, ভাই আর বিহা করবো না রে ভাই, আর জিন্দগিতে বিয়া করবো না ভাই, আর মানিস না রে ভাই, ইসি বলছে তুই আর কিছুই বুঝে না কাঠ হয়ে উল্টা কুড়োল চলে যাই, দিতে দিতে বাঘ গ্যাংড়া গ্যাংড়া চিল্লা চেঁচিয়া বেচারি বেহোশ অজ্ঞান, মানে উল্টা কুড়োল ঝাড়ছে তো ফুটবলের মতন কুদ্দা উঠছে, তার মানে লিসত্যা হয়ে গেছে, যখন লিসত্যা হয়ে গেছে তো কাঠ হয়ে আর খেল যে মরে গেছে, ধর কাঠ টাটকে মাথায় করে লিয়ে যা বাজারে বিক্রি করে বাড়ি যে আপনার আনন্দ করছে, রাইতে আল্লাহর ক্যারিশমা ভাই একা ছাড় ম্যাগ হয়েছে খুব জোর, আর বাঘ যে জায়গাখানে পড়েছিল জায়গাখান ছিল একটু ডোবা একটু নিচে, এবার করেছে কি ওই যেখানে একটু পানি জমে গেছে ছিপছিপে হয়ে, তো ছিপছিপে হয়ে পানি জমেছে আর চিনির বস্তাটা ধুয়ে পানি পড়ে গোটাই পানি খেয়ে মিথ্যে হয়ে গেছে, তো বাঘটার হুঁশ কিন্তু ঠান্ডা লেগে সে যখন ওকে রাইতে একা ছাড় পানি হয়েছে তো ঠান্ডা লেগেছে, তখন বাঘের কিন্তু হুঁশ হয়ে গেছে, বেহুঁশ ছিল জ্ঞান চলে এসছে, এবার যখন হুঁস হয়েছে তখন দেখছে তো বা একটু মিঠা মিঠা লাগছে, মনে করছে তো এন করছে তো দিয়ে তখন পানি গালাকে চপ চপ করে টানতে লেগেছে চুষে টানছে তো বা মজা লাগছে, ই খেতে খেতে আসুদা হ্যাঁ প্যাট ভরে পানি খেলে বাঘ চাঠা হয়ে গেছে বস্তার মধ্যে, এবার একটা বাঘনির
স্বামী মরে গেছে না পাগ মরে গেছে, তো ও পাগলি করেছে কি ও আপনার একটা পুরুষ ঢুঁড়ে বেড়েছে, তো যেমন তেমন পুরুষকে ও মানে পোষণ করে না, ও চাইছে খালি হাই ফাই বডি, এরকম স্টিলের বডি আর কড়া কড়া মোচ, মানে মেয়ে ছেলে কি না খালি বডিওয়ালাকে পছন্দ করে, চ্যাংড়া মানে যাতে বডি হলি হলো। ও ঢুঁড়তে ঢুঁড়তে বেচারি কি করেছে ভাই, ও ঢুঁড়তে ঢুঁড়তে যায় আর দেখছো তো বা আমারকে যাইতেছে নাকি, আর মধ্যে আওয়াজ পাওয়া যাচ্ছে, বেশ সেন্ট পাওয়া যাচ্ছে, বস্তা যদি সিংহে টুঙ্গে দেখছে তো সিংহে দেখছে তো আমারকে যাইতেছে। ই তখন রাস্তাখানকে দাঁত দেওয়া লাগলো কাটতে, কাইটিয়া কুইটিয়া বস্তাকে ছিঁড়ে যদি বাহির করছে তো রে বাবরে তগড়া সিংহ বাঘা আমার খুব হ্যান্ডা। বাঘনি তখন বলছে ওরে বাপরে যেমন মনে মনে ঢুঁড়ছুন ওইরকম তো পেলেছি একবারে, একবারে গব্বর সিংহ আছে। আর বাঘটা বস্তার মধ্যে বাহির হইয়া ও দেখেছে ঠিক পাতলা ছামছিম সিসাটান একদম খুব সুন্দর লাগ মুক্তল্লা আছে, যেরকম বাঘনি ঢুঁড়ছুন ওইরকম বাঘনির সাথে আর বিয়ে হয়েছে, সোহাদ আল্লাহ। উ পাইয়া বই থেকে একবারে গাড় বাড়িয়ে বাঘ তো খোঁজ সুহান আল্লাহ, এত সুন্দর স্ত্রী দুজনা বেলা খুব খোঁজ, ওর খেলছে যাক মনের মতন পুরুষ পেয়েছি, আর ওয়ার খেল যাক মনের মতন স্ত্রী পেয়েছে, দুজনাই খুশি ভাই আনন্দ। তার পরাদিন কাঠেরা কাট কাটতে গেছে, দুটা বাঘ এসে দুধকে হাজির, ঠিক ওসব বাঘ মরে কেন, কাল যত ঘর মালছি উল্টা কুড়ল দিয়ে দিয়ে আয় যার বাঁচবো না ভাই শেষ করবে খেয়ে। তো বাঘ বলছে ভাই চিন্তা করিও না ভাই, বলে কেনে বললে ভাই রে তোমার সাথে খালি দেখা করতে এসছি ভাই, তোমাকে যে কি উপহার দিব ওইটা তো ঢুঁড়ে পাই না, তার মানে যে বিয়ে করা ভাই খুবই সহজ কিন্তু থুবড়া খাওয়া খুব কঠিন রে ভাই, থুবড়া খাওয়ার সময় যে কষ্ট হয়েছিল রে ভাই কি বলবো আর, বোকা বাঘ বুঝতে পারে নিজে ওকে গড় মালছে ওর খেয়ে থুবড়াই খেলালছে, বুঝতে পারছেন বাঘের খিয়াল যাকে থুবড়াই খেলালছে। তো ওই লেখা বাঘ বলছে যে ভাই বিয়ে করা খুবই সহজ কিন্তু থুবড়া খাওয়াটা খুব কঠিন, তো ওইরকম কলমা পড়াটা খুবই সহজ, কলমাটাকে মেনে চলা খুবই কঠিন ভাই, নাকি কথাটা আ, তো এরকম হচ্ছে ব্যাপার। তো যাক আলহামদুলিল্লাহ আপনারা শান্তিভাবে বসেন, অজনসিয়ত শুনেন, ইনশাল্লাহ আপনারাকে শোনাতে থাকবো, শুনবেন আরও বক্তা আছে ওদের মুখ থেকেও শুনবেন, সারা রাত জালসা হবে, এমন কি আমার ভাই মোস্তফা কামাল আছে ফজরের নামাজ পড়ে চলবে বেলা আটটা নটা ভোর চলবে, জালসা বন্ধ হবে না ইনশাল্লাহ চলতে থাকবে। তো যাই হোক ইনশাল্লাহ।